আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমরা দীর্ঘ সময় কম্পিউটার স্ক্রিন অথবা মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে আমাদের চোখের ক্ষতি হয়, এটি আমরা সকলেই জানি। কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এই ক্ষতিকে কমিয়ে আনতে পারি আমরা। তো নাম্বার ওয়ান, যেই কাজটি করবেন, আপনি দীর্ঘ সময় কম্পিউটারের দিকে তাকিয়ে কাজ করার প্রয়োজন হলে আপনি অবশ্যই একটি গ্লাস ব্যবহার করবেন। বর্তমানে আমার চোখে আপনারা লক্ষ্য করছেন, এটি ব্লু লাইট ফিল্টার হিসাবে কাজ করে। আপনার কম্পিউটারের মনিটর হতে যেই ব্লু লাইট বের হয়, যেটি চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর, সেটিকে ফিল্টার করে রিডিউস করার জন্য সহায়তা করবে এই ধরনের গ্লাস। এই ধরনের গ্লাস আপনি ব্যবহার করতে পারেন, যেটি আপনার চোখকে সুরক্ষিত রাখবে। দুই নম্বর যেই কাজটি অবশ্যই ফলো করবেন, সেটি হচ্ছে আপনি যদি কম্পিউটারে শুধুমাত্র টেক্সটের কাজ করেন, অর্থাৎ আপনি বই পড়ছেন অথবা কোনো কিছু টাইপ করছেন, অর্থাৎ টেক্সট রিলেটেড কাজ করছেন, সেক্ষেত্রে আপনার খুব কিন্তু গ্রাফিক্যাল ইন্টারফেসের প্রয়োজন হয় না এবং খুব বেশি ব্রাইটনেসের প্রয়োজন হয় না। টেক্সটের কাজ করার সময়, বই পড়ার সময় অথবা টাইপ করার সময় আপনি কম্পিউটারের ব্রাইটনেস 15% সর্বোচ্চ দিয়ে রাখতে পারেন। আপনি 15% দিলেও লক্ষ্য করবেন আপনি লেখাগুলো খুব স্পষ্ট পড়তে পারবেন এবং এটি আপনার চোখকে সুরক্ষিত রাখতে সহায়তা করবে। কিন্তু যদি আপনি গ্রাফিক্যাল কাজ করেন, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি শুধুমাত্র গ্লাসের উপর নির্ভর করা ছাড়া কোনো উপায় নেই। তিন নম্বর যে কাজটি করবেন আপনি কম্পিউটার স্ক্রিন দীর্ঘ সময় তাকিয়ে থাকতে হলে, সেটি হলো আপনি 15 অথবা 20 মিনিট পর পর অথবা সর্বোচ্চ 30 মিনিট পর পর একটু ব্রেক নেওয়ার চেষ্টা করবেন। হয়তোবা সেই সময়টা আপনি চোখকে বন্ধ করে 10-15 সেকেন্ড পর আবার কাজ চালু করতে পারেন। এটির মাধ্যমে আপনার চোখের ক্ষতি তুলনামূলকভাবে কমে যাবে এবং আপনি আই এক্সারসাইজ করতে পারেন। আমার চ্যানেলে অলরেডি চোখের কীভাবে এক্সারসাইজ করতে হয় সেটির সংক্রান্ত ভিডিও আছে, সেটি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। চতুর্থ যে কাজটি করতে হবে সেটি হলো একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকাতে হবে। অনেকেই দেখা যায় কম্পিউটার স্ক্রিন থেকে অত্যন্ত কাছাকাছি থেকে কথা বলে, তবে একটি বিষয় অবশ্যই ফলো করার চেষ্টা করবেন, কম্পিউটার স্ক্রিন থেকে আপনার মিনিমাম ডিস্টেন্স 25 সেন্টিমিটার যেন হয়। 25 সেন্টিমিটারের বেশি হলে আরও ভালো হয়। আপনি যদি 30 অথবা 35 সেন্টিমিটার দূরে থেকে কম্পিউটার স্ক্রিন দেখতে পারেন তাহলে আপনার চোখের ক্ষতি তুলনামূলকভাবে কম হবে। পঞ্চম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ভিটামিন এ যুক্ত খাবার খেতে হবে, কেননা খাবারের কোনো বিকল্প নেই। আমাদের সারাদিন কম্পিউটার স্ক্রিন ব্যবহার করার পর আমাদের চোখের যতটুকু ধকল যায় সেই ধকলটুকু সারিয়ে চোখের সেলগুলোকে রিপেয়ার করার জন্য কিন্তু ভিটামিন এ ভূমিকা রাখে। কাজেই ভিটামিন এ যুক্ত খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন। এবং সর্বশেষ যে কথাটি বলবো সেটি হলো কম্পিউটার স্ক্রিন দীর্ঘ সময় তাকিয়ে থাকা কিন্তু ন্যাচারাল কোনো প্রসেস নয়, এটি সম্পূর্ণরূপে আনন্যাচারাল একটি প্রসেস এবং এটি থেকে মিনিমাম কিছু না কিছু ক্ষতি অবশ্যই হবে, যেটি অ্যাকচুয়ালি আমরা অ্যাভয়েড শতভাগ করতে পারবো না, তবে কিছুটা অ্যাভয়েড করতে পারবো। এজন্য আপনার খুব বেশি প্রয়োজন না হলে কম্পিউটার স্ক্রিন দীর্ঘ সময় তাকিয়ে না থাকার জন্যই আমি সাজেস্ট করব। যদিও তাকিয়ে থাকতে হয় তাহলে দূরত্ব মেনটেন করে তাকানোর চেষ্টা করবেন এবং গ্লাস ব্যবহার করার চেষ্টা করবেন, এবং টেক্সট ব্যবহার করলে আপনি ব্রাইটনেস অনেক কমিয়ে দিয়ে থাকার চেষ্টা করবেন এবং কিছুক্ষণ পরপর আপনি ব্রেক নেবেন এবং চোখের এক্সারসাইজ করবেন। তাহলেই আশা করা যায় কম্পিউটার ব্যবহার করার পরও আপনি দীর্ঘদিন যাবৎ চোখের দৃষ্টিশক্তি ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।